ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আজকে দিনভর নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। পর্যবেক্ষক তিন জেলার ডিএম এসপিদের সঙ্গে সকালে বৈঠক, দুপুরে ফের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ধূপগুড়িতে অভিষেক সভা করে এলাকা ছাড়তেই তৃণমূলের ভাঙন। ধূপগুড়ি মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাইশচালা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, বর্তমান তৃণমূল বুথ সভাপতি সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের হাত ধরে বিজেপির যোগদান। যত আসবে তত আমাদের দিকে চলে আসবে। বুঝতে পারছেন কার উপর ভরসা আছে, কার উপর ভরসা নেই। মোদিজির উপর সবার আস্থা আছে, ট্রাস্ট বিশ্বাস আছে, যেটা ওদের যতই লোক নিয়ে যাক আর ইয়ে করুক, প্রচার করুক, ইয়ে করুক, অমুক করুক, তমুক করুক, মানুষ আর বিশ্বাস করতে পারে না। কথা বলবে বিষয়ে আমাদের প্রতিনিধি রনি রয়েছেন সরাসরি। রনি, কেন বলতো যে এই বিষয়টা দেখতে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করে গেলেন এবং বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে, কিন্তু সেই বার্তা গিয়ে পৌঁছলো না, উল্টে হিতে বিপরীত হলো, কেন? দেখো, যেমনটা এখনো পর্যন্ত জানতে পারা গেছে, আমরা দেখেছি যে গত কাল ধূপগুড়িতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুমুর মাঠে, ঠিক তার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এবং একই বিধানসভা এলাকার মধ্যেই কিন্তু এই দলে ভাঙন। রাতের বেলায় সেখানে বিজেপি সাংসদ, প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে তার হাত দিয়ে বিজেপিতে যোগদান করে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, বর্তমানে একজন বুথ সভাপতি, এমনকি এলাকার পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক পরিবার। এবং তারা যেমনটা জানাচ্ছেন যে তৃণমূলের সঙ্গে থাকার পর বিভিন্ন ভাবে তারা প্রতারিত হয়েছেন, এমনকি তাদেরকে পাশে পাননি বিপদে, এবং সেই কারণে কিন্তু তারা অভিষেক সভাতেও যাননি এবং অভিষেক সভা করে ফিরে যেতেই তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছেন। স্বাভাবিকভাবে অভিষেকের সভাতে ভিড় দেখে কিন্তু উৎফুল্ল হয়েছিলেন অভিষেক নিজেও এবং শাসক দলের নেতারাও কিন্তু খুশি ছিলেন, কিন্তু ফট করে তার কোথাও যেন গিয়ে কেটেছে, সেই তাল কেটেছে হচ্ছে এই ভাঙনের মধ্য দিয়ে, যার ফলে কিন্তু কিছুটা হলো চাপে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে, এমনটাই মনে করা হচ্ছে। নিঃসন্দেহে এটা একটা অস্বস্তির জায়গা তো বটেই, যে ধূপগুড়ি উপনির্বাচনে এতটা ফলাফলের দিক থেকে দেখতে গেলে ফারাক, সেখানে ঠিক লোকসভা নির্বাচনের আগে কেন এই ছবিটা দেখতে হলো, নজর তো থাকবেই। আমাদের কথা বললাম আমাদের রিপোর্টারদের সঙ্গে, তারা অন দ্য স্পট গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরের আপডেট দিলেন। আর এবার আরও কিছু খবর দিই আপনাদেরকে। ভোটের মুখে ভাটপাড়ায় তৃণমূলে ফের ভাঙন। একটু আগে ধূপগুড়ির কথা বলছিলাম, আর এবার ভাটপাড়া। পদ্ম শিবিরে যোগদান তৃণমূলের যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের, যেটা জানা যাচ্ছে বিজেপির যোগ দিলেন প্রায় 200 জন তৃণমূল কর্মী। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরেই যোগদান হয়েছে। আর পাশাপাশি গেরুয়া শিবিরে যোগ দিলেন সিপিএম এর 23 জন। প্রত্যেকের হাতে পতাকা তুলে দেন অর্জুন সিং। ব্যারাকপুরে তৃণমূল থাকবে না, শাসক শিবির তেকোটা অর্জুনের। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রিয়াঙ্কু, তাই দল থেকে সরিয়ে দেওয়া হয়, পাল্টা জবাব দিয়েছেন পার্থ ভৌমিক। তৃণমূল কংগ্রেসে যদি আপনি তোলা তুলেন, তোলা তুলে যদি নেতাদেরকে পয়সা দেন, তাহলে হচ্ছেন আপনি নেতা। আর যদি তোলা না তুলতে পারেন, সাধারণ মানুষের জন্য যদি কাজ করেন, তাহলে আপনাকে নেতা মানবে না এবং কাজ করতে গিয়েও আপনাকে বাধা দেবে। ব্যারাকপুরের মানুষ সরাবে জঙ্গলরাজকে, হারাবে কাটিবাজকে। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উনি হচ্ছেন সব থেকে বড় শেখ শাহজাহাঁ, উনি হচ্ছেন সব থেকে বড় কাটিবাজ। তৃণমূলের ঘরটাই থাকবে না, তৃণমূলে ঘর উড়ে যাবে। পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে পার্টি আর সরকার রাখা যায় না, এটা প্রমাণ হয়ে যাবে। প্রিয়াঙ্কুরের আগেই বিজেপির সাথে যোগাযোগ ছিল বলে ওকে আরটি এর পর থেকে সরিয়ে দিয়েছিল পার্টি। বলছে ওর যে ওয়াইফ আছে, কাউন্সিলর, সেও বিজেপিতে যোগদান করবে। কোনো অসুবিধা নেই, এটা আমাদের ধরার মধ্যে ছিল। ফারুকের কেন্দ্র শ্রীনগর নয়, ছেলে ওমর বারামুল্লার প্রার্থী। উপত্যকার 3 আসনে প্রার্থী ঘোষণা ন্যাশনাল কনফারেন্সের। শ্রীনগরের ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী শিয়া নেতা আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে টক্কর কি তাঁর আত্মীয়দেরই? সুরিন্দরের 2 শ্যালকের একজন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, অন্যজন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ডেপুটি চেয়ারম্যান ও তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সুরিন্দর বিজেপি প্রার্থী হওয়ায় কি বলছেন তার শ্যালক অমিতাভ, কি বা বলছেন সুরিন্দর নিজে? আমার ব্যাপার হচ্ছে কি, আমি কোনোদিন নিজের আত্মীয় স্বজনকে
ভারতীয় জনতা পার্টির কোনো দলের মিটিংয়ে বা কোনো যোগদান করার জন্যে বলি নাই আর বলবও না। তাদের বিচারধারা যায় যেখানে বিশ্বাস করে তারা সেই কাজটা করছে, আমার বিচারধারা যেটা আছে সেইভাবে আমি কাজ করছি। দুর্গাপুরে যখন দাঁড়িয়েছিলেন উনি তখন কোনো প্রবলেম ছিল না, আমরা তো খুলে বলেছিলাম মানুষকে, তো যাবুটাবু সব থেকে ব্যাপারটা হলো তো একটা আত্মীয়তার ব্যাপার, কিন্তু তৃণমূল করতে যে কেস, জেল যাওয়া, পুলিশের মার খাওয়া, সিপিএমের ঘেরাও, সেগুলো কী করে ভুলবো? আমি নিজের রুটে চলি, আলিও আলি আজ নিজের রুটে চলে, এখানে তো কোনো ব্যাপার নেই। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিকে পূর্ণ সমর্থন আম আদমি পার্টির অখিলেশের সঙ্গে দেখা করে সমর্থনের আশ্বাস আপ নেতা সঞ্জয় সিংয়ের। অখিলেশকে নিঃশর্ত সমর্থনের আশ্বাস আম আদমি পার্টির। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত দুজনকে জেরায় নয়া তথ্য। ট্রেনে করে চেন্নাই থেকে কলকাতা আসে দুজন। এনআইএ গোয়েন্দারা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য সামনে আসছে এবং বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত যে দুজনকে ধরা হয়েছে তারা কোথায় কিভাবে গিয়েছে, কোথায় কতদিন ছিল, সব বিষয়ে নজর রাখছে গোয়েন্দারা। ফের ঠিকানা বদল দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ে। এবার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা বালুরঘাটের মঙ্গলপুরের বেসরকারি বিএড কলেজে। 8 বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2020 সালে পথ চলা শুরু, কিন্তু আজও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নেই। এইটা আমাদের কাছে খুব দুঃখজনক। আমরা বলবো যে এখন আচার্য শুভবুদ্ধি হোক, রাজ্যের সঙ্গে কথা বলে ঠিকঠাক ভাইস চ্যান্সেলর পাঠাক, এমন ভাইস চ্যান্সেলর যিনি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে এইসব বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া, তার অনুদান পাওয়া, ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার আরও কীভাবে ঘটানো যায় সেগুলো নিয়ে চর্চা করা, আলাপ আলোচনা করা, এগুলো যে উপাচার্য করবে সেটার দিকে এদের কোনো মন নেই। গত 4 বছরে একাধিক বার ঠিকানা বদল হয়। বালুরঘাট বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের জমি চিহ্নিতকরণ করা হয়, দেওয়া হয় প্রাচীর, কিন্তু অজানা কারণে সেই জায়গার কাজও বন্ধ। এবার লোকসভা ভোটে বালুরঘাটে বড় ইস্যু, ভোটের মুখে নিয়ে সরব বিজেপি। তৃণমূল প্রার্থীর দাবি পোতেরামেও জায়গা দেখা হচ্ছে। দেখুন, অত্যন্ত লজ্জাজনক বিষয়, যেহেতু তৃণমূল কংগ্রেসের কথা শুনে অনারেবল ভাইস চ্যান্সেলর সম্মানীয় উপাচার্য কাজ করছেন না, তৃণমূলের কথা মানে বুঝতেই পারছেন চুরি করতে হবে। সেহেতু গার্লস কলেজে যেখানে বিশ্ববিদ্যালয়কে জায়গা দেওয়া হয়েছিল ক্লাস করানোর জন্য, সেই জায়গা বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং বিপ্লব মিত্রের নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উদ্বাস্তু। বিশ্ববিদ্যালয়েরও মনে হচ্ছে সিএর প্রয়োজন আছে এবং বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছে। এখন একটি বেসরকারি বিএড কলেজে বিশ্ববিদ্যালয়কে আস্তানা গাড়তে হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা 3rd মার্চ ডিট করার পর সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত রকম টেকনিক্যাল প্রসিডিওর মেনটেন করে আমরা কিন্তু টেন্ডার প্রসিডিওর করে নিয়ে এবং সেগুলোকে খুব তাড়াতাড়ি যুদ্ধকালীন তৎপরতায় সেখানে দেখবেন, আপনারা ফিজিক্যালি ভিজিট করুন, আপনারা গিয়ে দেখবেন সেখানে রঙের কাজ বেশ কয়েকটা ঘরের হয়ে গেছে। যদি সাময়িক কয়েকদিনের জন্য যান সেটা আলাদা বিষয়। ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার জন্য যাতে সেখানে পড়াশুনো করতে পারে তার জন্য বালুরঘাট পৌরসভা কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছে। কোনো নির্দিষ্ট জায়গা আমরা বলতে পারিনি এখনো পর্যন্ত, কোনো জায়গা আমাদের পাওয়া যায়নি যেখানটায় যে পরিমাণ জমিটা লাগবে সেই জমিটা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি কোন জায়গাতে এটা পাওয়া যাবে। আমাদের জমিটা শিওর না করে তো আমরা কোনো পরিকাঠামো তৈরি করতে পারবো না। সপরিবারে ব্রিটেনে থাকার শর্ত কঠোর করলেন প্রধানমন্ত্রী সুনাক। আগে ভিসার আবেদনকারীকে বছরে 18,000 পাউন্ড রোজগার করতে হতো, এখন ভিসার আবেদনকারীকে বছরে 29,000 পাউন্ড রোজগার করতে হবে।